ময়ূর ও হাতিয়া নদী সহ 22টি খালের উপর নির্ভরশীল নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, গত এক দশকে এইসব নদী ও খালের 14,000 বর্গমিটার জায়গা বেদখল হয়েছে। প্রভাবশালী মহল আছে, তারপরে তারা সবসময় হচ্ছে অন্যদের মাধ্যমে এই জমিগুলো দখল করে থাকে আর কি, দখল করে সেখানে ঘর বাড়ি উঠায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে নগর অঞ্চল উন্নয়ন নামে 335 কোটি টাকায় খনন হয়েছে ময়ূর ও হাতিয়া নদী, আর 11টি খালের প্রশস্ততা কমিয়ে তৈরি করা হয়েছে কংক্রিটের ড্রেন, কিন্তু উচ্ছেদ হয়নি অবৈধ দখলদাররা। খালগুলো যা কাজ হয়েছিল তা আবার সেই দূষিতভাবে আবার সে অবস্থা যে অবস্থায় ছিল সেই অবস্থায় খালে পর্যবেসিত হয়েছে, ফলে আমাদের যে জলাবদ্ধতা খুলনা শহরে অপসর মানে মুক্ত হব সেই মুক্ত পথ আমাদেরকে রুদ্ধ করে দিয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। আমাদের খাল কোথায় কোথায় দখল যুক্ত অবস্থায় আছে এই তালিকা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি, চেষ্টা করছি যে আগামী মাসেই হয়তো আমরা এটাকে পুনরুদ্ধারে আমরা দিতে পারব। স্থানীয়দের আন্দোলনের পর খাল খনন ও অবৈধ দখল মুক্ত করার অভিযান এর আগেও চলেছে নানা সময়, কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে আবার ফিরে এসেছে দখলদাররা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।